গল্প হলো সত্যি অরিজিনালসে। আজ আমরা শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে এসেছি কালজয়ী বিশ্ববিখ্যাত লেখক এবং ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি মূল্যবান সম্ভার রেখে গিয়েছেন আমাদের জন্য। তার মধ্যে চাঁদের পাহাড়, আরণ্যক ইত্যাদি আজও আমাদের শিহরিত করে তোলে। শুনতে থাকুন গল্প হলো সত্যি অরিজিনালস। আজকের গল্প অভিশপ্ত। আমার জীবনে সেই এক অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর তিনেক আগেকার কথা, আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে। এ অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকায় উঠলুম। আমার সঙ্গে এক নৌকোয় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্প গুজবে সময় কাটতে লাগল। সময়টা পূজোর পরে, দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লুম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন যেন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধোঢাকা চতুর্দশী জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফান গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোট ছোট খাল ও নদীর চারিধারে, সমুদ্রও খুব একটা দূরে নয়। এই 10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্ধি। আর একটু রাত হলো। খালের দুপারে নির্জন জঙ্গল, অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগল। এই অংশে লোকের বসতি একেবারেই নেই, শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাত্রে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে বসি। এসব জঙ্গলে বুঝলেন কি না? তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন,
তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব পরপর রাত প্রায় 12টার কাছাকাছি হল। মাঝি আমাদের নৌকায় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু একটু এগিয়ে বড় নদী পড়ব, এত রাতে আকাশে নদীতে পাড়ি জমাতে পারবো না, এখানে নৌকো রাখি। নৌকো সেখানেই বাধা হল। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালে দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল, চারিদিকে কোনো শব্দ নেই, পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললুম, মশাই এই তো সরু খাল, পার থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকার উপরে? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকার পর সঙ্গী বললে, আসুন একটু শোয়া যা, ঘুম তো হবে না আর ঘুমোনো ঠিকও না, আসুন একটু চোখ বুঁধে থাকি আর কি। খানিকটা চুপ করে থাকার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে ঠিক মনে হলো না। ভাবলুম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি। মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বনঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামোফোন? জীবনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলুম, না এ ঠিক গ্রামোফোন নয়। অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চকণ্ঠে আর্ত করুণ সুরে কি বলছে, খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশী তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয়, এও অনেকটা সেইভাবে। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি বলছে। শব্দটা মাত্র মিনিটখানেক স্থায়ী হলো, তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল তেমনি নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছোঁয়ের বাইরে এলুম। চারিপাশের অন্ধকার ঝিঁড় বিচির মতো কালো, বনভূমি নীরব, শুধু নৌকার তলায় ভাটার জল কলকল করে বাজছে, আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পার থেকে দূরে হিজল গাছের কালো গুড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি। আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে, ডেকে দিলে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম, তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব। এমন সময় সে অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত করুণ ঝিঁঝি পোকার রবের মতো তীক্ষ্ণস্বর তীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল, ও কোনো যাত্রীরা তোমরা কারা যাচ্ছ, আমরা শ্বাস বন্ধ হয়ে মরলাম, আমাদের ওঠাও ওঠাও, আমাদের বাঁচাও। নৌকর মাঝিটা ধর্মর করে চেপে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম,
মশাই, ও মশাই, আরে উঠুন উঠুন। মাঝি আমার কাঘ এসে বসল, ভয় তার গলার স্বর কাঁপছে, বললে আল্লাহ 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 আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু? আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন, তিনজনে মিলে কান খাড়া করে রইলেন। চারিদিক আবার চুপ, ভাটার জল নৌকার তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করল, এটা কি তবে? মাঝি বললে, হ্যাঁ বাবু, বা এই কীর্তিপাশ আর ঘর। সঙ্গী বললেন, তবে তুই এত রাত্রে এখানে নৌকা রাখলি কেন? বেকুব কোথাকার। মাঝি বললে, তিনজন আসি বলে রেখেছিলাম বাবু, ভাটার টানে নৌকা পিছিয়ে নেওয়ার তো জয় ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম, কি মশাই, কি ব্যাপার বলুন তো, আপনি কি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক, বিস্ময়ে আমরা কেমন যেন হয়ে গিয়েছিল। সঙ্গী বললেন, ওরে তোর এই কেরোসিন ডিবেটা জাল তাড়াতাড়ি। আলো জেলে বসে থাকা যায়, রাত এখন ঢেয়ে। মাঝিকে বললুম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বললে, হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়ে তো আমার ঘুমটা ভেঙে গেল। আমি আরো দুবার নৌকা বেয়ে যেতে যেতে ও ডাক শুনেছি। সঙ্গী বললেন, এটাই জঙ্গলের একটা অদ্ভুত ঘটনা। তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে, আর এই অঞ্চলে কোনো লোকালেই নেই বলে, শুধু নৌকার মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্যই নৌকার মাঝিদের পরিচিতি নয়, সেইটি আপনাকে বলি শুনুন। তারপর ধুমায়িত কেরোসিনের দিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগল। 300 বছর আগেকার কথা, মুনিম খাতকন কৌড়ের সুবেদার। এ অঞ্চলে তখন বার ভূঁইয়ার দুই প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশাখা মসনদি আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাড়ির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারান্বেষের সেন পক্ষীর মতো ওট পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না, এ সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এখানে তার সুদৃঢ় দুর্গ ছিল, মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত কামান যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্যে এ অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আরেকটা খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্দর্শ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল, যে তার একবার না অন্তঃপুরে ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল, আশেপাশে জমিদারি, এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন স্ত্রীকন্যা লুটপাট করা রূপ মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত হতো। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নারায়ণ রায়
পিতার জমিদারির ভার পান। নারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছে, অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিনকতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মীদেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতন স্নেহের চোখে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধু পত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার তাজ খুঁজে পাওয়া যায় না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখছেন তার নিচেই তাজ চাপা আছে, যদিও এর আগে তিনি বালিশের নিচেই খুঁজেছেন। তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচবারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধু পত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হল, বাইরের স্ত্রীকে বললে দুদিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েক এরকমই কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি কাজে হঠাৎ করেই গৌড়ে যাত্রা করতে হলো। নরনারায়ণ রায়ও বন্ধু পত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কতক সশঙ্ক অবস্থায় কালযাপন করবার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাওয়ার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাওয়ার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন মধ্যাহ্নকাল, প্রখর রৌদ্রে বজ্রার দক্ষিণ দিকের দিকবলয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকো ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ, সামনেই বার সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হল, কেউ সাংঘাতিক জখমও হল। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের খোঁচা খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন, তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন, যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষপথে আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আদ্র মেঝের ওপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালে স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরো কদিন আরো করাত গেল, কেউ তার জন্য খাদ্য আনলে না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু, সামনে নির্মম মৃত্যু, সেদিন মানও কেটে গেল। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষপথের শেষ দিবালোক মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরে পাষাণসজ্জায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে, যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবার জন্যে সেটা মুমূর্ষু প্রাণীকে অভিভূত করে।
ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যুতন্দ্রা এসে তাকেও আশ্রয় করলে। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না। হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রা ঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন, তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে রয়েছে তার বন্ধু পত্নী লক্ষ্মীদেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মীদেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মীদেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হল, এসব স্বপ্ন নয় তো? কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগাত্রের সবুজ শেওলার দল স্পষ্ট দেখা যায়। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ়পদে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন। একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হওয়ার পর তিনি দেখলেন যে তারা কীর্তিরায়ের প্রাসাদের সামনের খাল ধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না, তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত শিগগির পারো পালিয়ে যাও। ব্যাপার কি, নরনারায়ণরা একটু বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তিরায়ের জমিদারির পাশেই এবং তার অবর্তমানে কীর্তিরায়ই দনুজ মর্দন দেবের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিদার। অত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তিরায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? কীর্তিরায় যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে তার একপাশে বাকলা চন্দ্রদ্বীপ আর অন্য পাশে ভুলুয়ার প্রতাপশালী ভূঁইয়া রাজা লক্ষ্যমাণিক্য? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সে জটুল হাস্যরেখার চিহ্নমাত্র নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতো স্নেহকমল হয়ে এসেছে। তাদের চারিপাশে গাঢ় অন্ধকার, মাথার ওপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ, নিকটেই খালের জল জোর ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটেছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাই, তিনি কিছু জানেন না, এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্য তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন, এখন আমার মনে হচ্ছে গৌটোর সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আর জানতে পারি, খিড়কিঘরের পাইক সর্দার আমার মা বলে, তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম। নরনারায়ণ বললেন, বউ ঠাকুরন, আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল, তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর পদ্মর মতো মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই বলতে সাহস পাইনি, তবু একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, কি কথা বউ ঠাকুরন? লক্ষ্মীদেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই, যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মীদেবী বললেন,
আমি ঠিক যাব। তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যাও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলের পরে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুছানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ, এরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুরঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুরঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুরঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন নিজের হাতের আঙুলো যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মী দেবীকে আর কোনো দিনও দেখতে পায়নি কেউ। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুরঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূ শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরে তার কানে গেল বাসন্তা লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্রই চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকে শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়ের চোখের পাতা যেন ভিজে উঠল। তার মনে হল তার অভাগিনী বৌঠাকুরণীর হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হল তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্নাধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রী নীরব আকাশের তলে তারই চোখের দুষ্ট হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতন ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা দুর্ধর্ষ ভূমধ্যিকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বৌঠাকুরণ, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোররাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখে ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সেবাস্টিও গঞ্জালেস, উভয়ের সম্মিলিত বহরের ৪০খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরা বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে। এই আক্রমণের জন্য কীর্তি রায় পূর্ব থেকেই প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না, নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষ্মণমাণিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে আসছে। এ অবস্থায় গঞ্জালেস যে তাদের পত্তনিদার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে এ কীর্তি রায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তাহলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবী, তার পরিচালনায় ১০খানা সুলুক চড়া ঘুরে গড়ের পাশে ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নওয়ারের এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস দুখানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পেছনে দাঁড় করাল। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক থেকে আক্রমণ করার জন্যে আদিষ্ট হল।
অতর্কিত আক্রমণে কীর্তি রায়ের নোয়ারা শত্রুবহর কর্তৃক ছিপি আঁটা বোতলের মতো খালের মধ্যেই আটকে গেল। বার নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ আর রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলে না। কীর্তি রায়ের নৌবহর দুর্বল ছিল না, কিন্তু কীর্তি রায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব দূরে নয়, কাজেই কীর্তি রায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বৈকালের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় ৩০খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে, কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে, ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তি রায়ের গড়ের ওপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ বিজয়োন্মত্ত নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বধূ পত্নীর বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতো বিষাদ ভরা ম্লান মুখখানি, কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করছেন কি? এইরকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন, দেখলেন সত্যি সেখানে কেউ আর নেই। পর্তুগিজ বহরের লোকেরা ঘরের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলে মূল্যবান দ্রব্যাদি বড় কিছু নেই। পরদিন দ্বীপ্রহর পর্যন্ত লুটপাট চলল, কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না সেদিন। অপরাহ্নে কেবলমাত্র দুখানা সুলুক খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরো অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে এসে সে দেখতে পেলে একজন আহত মুমূর্ষু লোক তাকে ডেকে কি যেন বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনলে, লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝলে তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝলে কীর্তি রায় আর তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্তস্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরুবার উপায় ছিল না। কোথায় সে মাটির ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোনো অংশে সে গুপ্ত গৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারলে না। এই রকমে কীর্তি রায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোনো নির্ভীত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যু মুখে পতিত হলেন আর তার কোনো সন্ধানই হল না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগাদের সাদা হাড়গুলো কোনো বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে, কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই ছোট্ট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাঁড়ি। খাঁড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর ধ্বংসস্তূপ এখনো বর্তমান আছে দেখা যাবে।
খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুই সার প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এই বকুল গাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুলোকাঁটার বন, তখন এখানে রাজপথ ছিল। আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে, তারই দক্ষিণে কুঁচো ইটের জঙ্গলাবৃত্ত স্তূপে অর্ধপ্রথিত হাঙরমুখ পাথরের কড়ি আর ভাঙা থামের অংশ। বারো ভূঁইয়াদের বাংলা থেকে, রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দিঘির যে ইষ্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলকতক রাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার দাগ পড়ে, গোখুরা কেউটে সাপের দল ফনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিনতাল হিজল গাছের কালো গুড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের আলোক উৎক্ষেপী লোনা জল খাড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকেরা কতবার শুনেছে, অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে, ওগো পথযাত্রীরা, ওগো নৌকা যাত্রীরা, আমরা এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম, দয়া করে আমাদের তোলো, ওগো আমাদের তোলো। ভয়ে বেশি রাত্রে এই পথে কেউ নৌকো বাইতে চায় না।